দর্শক কুরবানির পশুর হাটের খোঁজ জানাতে এবারে সরাসরি যুক্ত হচ্ছেন গাজীপুর থেকে সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, জাহাঙ্গীর, হাটে ক্রেতা সমাগম কেমন দেখছেন আর দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? ইফতেখার, আমি এই মুহূর্তে রয়েছি গাজীপুরের কোনাবাড়ি এলাকায় নতুন বাজার গরুর হাটে। এখানে আসলে দুপুরের পর থেকে ক্রেতাদের উপস্থিতি হয়। আমরা সকাল থেকে দেখেছি যে প্রচুর পরিমাণে গরু এখানে রয়েছে এবং বিভিন্ন দেশের বিভিন্ন জেলা থেকে এই গরুগুলি আনা হয়েছে। আমরা কেননা গাজীপুরে কিন্তু চাহিদার তুলনায় প্রসব প্রস্তুত কম রয়েছে। আমাদের জেলা পানি সম্পদ অফিসের তথ্য মতে আমরা জেনেছি যে 178,220টি পশুর প্রয়োজন রয়েছে, যেখানে সেখানে স্থানীয় খামারিরা তৈরি করেছেন 85,287টি গরু এবং এতে ঘাটতি রয়েছে 93,505টি গরুর। এর মধ্যে ষাঁড় রয়েছে 33,000 এবং বলদ 4,000, গাভি 12,000, মহিষ রয়েছে 1,060, ছাগল রয়েছে 29,000 এবং 3,570টি রয়েছে ভেড়া। এই এজন্যই আসলে বেশিরভাগ দেশের উত্তরাঞ্চল থেকে আসলে এই হাটে, এবং এই হাটে না শুধু গাজীপুরে 68টি পশুর হাট স্থায়ী এবং অস্থায়ীভাবে অনুমোদন দেওয়া হয়েছে। এই হাটগুলোতে দেশের বিভিন্ন এলাকা থেকেই আসলে পশু এসেছে, তবে তারা দামের দিক থেকে আসলে একটু চড়া বলে জানিয়েছেন ক্রেতারা, এবং তারা চাচ্ছে যে বাহিরে ভারত থেকে যদি পশু আসে তাহলে আসলে দামটা কিছুটা কমে যেতে পারে, এবং সকালের দিকে আসলে যদিও বেচা কেনা নেই বললেই চলে। সন্ধ্যার পর পরে আসলে শিল্প উদ্দেশ্যিত এলাকা হয় গাজীপুর সিটি কর্পোরেশনের যে কয়টি হাট রয়েছে এই হাটগুলিতে আসলে বিকেলের দিকে ক্রেতাদের সমাগম হয়। আমরা বিক্রেতাদের সাথে জিজ্ঞেস করেছি আসলে ছোট জাতের গরুগুলোর দিকে নজর বেশি রয়েছে ক্রেতাদের। ইফতেখার। দর্শক, গাজীপুরের কোরবানির পশুর হাটের খবর জানাচ্ছিলেন সহকর্মী জাহাঙ্গীর আলম। দর্শক, কোরবানির পশুর হাটের খোঁজ জানাতে এবারে সরাসরি যুক্ত হচ্ছেন গাজীপুর থেকে সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, জাহাঙ্গীর, হাটে ক্রেতা সমাগম কেমন দেখছেন আর দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? ইফতেখার, আমি এই মুহূর্তে রয়েছি গাজীপুরের কোনাবাড়ি এলাকায় নতুন বাজার গরুর হাটে। এখানে আসলে দুপুরের পর থেকে ক্রেতাদের উপস্থিতি হয়। আমরা সকাল থেকে দেখেছি যে প্রচুর পরিমাণে গরু এখানে রয়েছে এবং বিভিন্ন দেশের বিভিন্ন জেলা থেকে এই গরুগুলি আনা হয়েছে। আমরা কেননা গাজীপুরে কিন্তু চাহিদার তুলনায় প্রসব প্রস্তুত কম রয়েছে। আমাদের জেলা পানি সম্পদ অফিসের তথ্য মতে আমরা জেনেছি যে 178,220টি পশুর প্রয়োজন রয়েছে, যেখানে সেখানে স্থানীয় খামারিরা তৈরি করেছেন 85,287টি গরু এবং এতে ঘাটতি রয়েছে 93,505টি গরুর। এর মধ্যে ষাঁড় রয়েছে 33,000 এবং বলদ 4,000, গাভি 12,000, মহিষ রয়েছে 1,060, ছাগল রয়েছে 29,000 এবং 3,570টি রয়েছে ভেড়া। এই এজন্যই আসলে বেশিরভাগ দেশের উত্তরাঞ্চল থেকে আসলে এই হাটে, এবং এই হাটে না শুধু গাজীপুরে 68টি পশুর হাট স্থায়ী এবং অস্থায়ীভাবে অনুমোদন দেওয়া হয়েছে। এই হাটগুলোতে দেশের বিভিন্ন এলাকা থেকেই আসলে পশু এসেছে, তবে তারা দামের দিক থেকে আসলে একটু চড়া বলে জানিয়েছেন ক্রেতারা, এবং তারা চাচ্ছে যে বাহিরে ভারত থেকে যদি পশু আসে তাহলে আসলে দামটা কিছুটা কমে যেতে পারে, এবং সকালের দিকে আসলে যদিও বেচা কেনা নেই বললেই চলে। সন্ধ্যার পর পরে আসলে শিল্প উদ্দেশ্যিত এলাকা হয় গাজীপুর সিটি কর্পোরেশনের যে কয়টি হাট রয়েছে এই হাটগুলিতে আসলে বিকেলের দিকে ক্রেতাদের সমাগম হয়। আমরা বিক্রেতাদের সাথে জিজ্ঞেস করেছি আসলে ছোট জাতের গরুগুলোর দিকে নজর বেশি রয়েছে ক্রেতাদের। ইফতেখার। দর্শক, গাজীপুরের কোরবানির পশুর হাটের খবর জানাচ্ছিলেন সহকর্মী জাহাঙ্গীর আলম।